সবাইকে মাস্টার টিভিতে স্বাগতম আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে আমাদের এম জি আলামিন প্রধান স্যারের জামিন হয়েছে বাট এই বিষয়টি নিয়ে কেন লুকোচুরি খেলা হচ্ছে কেন এই বিষয়টি জনসম্মুখে ঘোষণা দেওয়া হচ্ছে না এই বিষয়টির উপর আজকে আমি কথা বলবো আমাদের প্রত্যেকটা এসপিসি মেম্বারের মনে সন্দেহ আলামিন প্রধান স্যারের জামিন হয়েছে কিন্তু কেন এই বিষয়টি জনসম্মুখে বলা হচ্ছে না এবং যদি আলামিন প্রধান স্যারের জামিন হয়ে থাকে কেন সেটি লাইভের মাধ্যমে এসপিসি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা অথবা ম্যানেজমেন্টের দায়িত্বে যারা রয়েছেন তারা কেন ঘোষণা দিচ্ছে না অথবা কেন আলামিন প্রধান স্যার নিজেই লাইভে আসছে না সো এই বিষয়টি নিয়ে সবার মধ্যে একটি বিভ্রান্তিকর সৃষ্টি হয়েছে সো আমি আমার আগের একটি ভিডিওতে আলামিন প্রধান স্যারের জামিন নিয়ে বলেছিলাম যে আলামিন প্রধান স্যারের জামিন হয়েছে এটা হান্ড্রেড সত্য এ বিষয় নিয়ে আমি একটি ব্লগ করেছি তারপর থেকেই আমি চিন্তা করলাম আমি যে ভিডিওটি করেছি আমি তো সেটি একটি অথেন্টিক সোর্স থেকে তথ্য নিয়ে আমি ভিডিওটি করেছি বাট আল প্রধান স্যারের যদি জামিন হয়েই থাকে কেন এই বিষয়টি এসপিসি কর্তৃপক্ষ থেকে ঘোষণা দিচ্ছে না সো আমি এটা নিয়ে অনেক গবেষণা করেছি এবং এসপিসির অনেক ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথাও বলেছি লাস্ট পর্যন্ত আমি আমাদের জি এম আদনান স্যারের নাম্বারটা যে কোনোভাবে কালেক্ট করেছি আগে একটু বলে রাখি জি এম আদনান স্যারের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর সেই মারফতে আমি জি এম আদ্রান ভাইয়ের নাম্বারটি কালেক্ট করি কালেক্ট করে আমি জি এম আদরান ভাইকে ফোন দিয়েছি সো উনি ফোনটি ধরলেন ধরার পরে আমি সালাম দিয়ে জিজ্ঞেস করলাম আদরান ভাই আমি মানিক আপনার এসপিসি একজন মেম্বার সো আমি আপনার এলাকারও বটে সো ভাই আপনার কাছে একটি বিষয় জানার দরকার ছিল সেটি হচ্ছে আমি বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি আমাদের এমটি আলামিন প্রধান স্যারের জামিন হয়েছে সো ভাই এই বিষয়টি কেন এসপিসি কর্তৃপক্ষ থেকে ঘোষণা দিচ্ছেন না আরে কেনই বা আলামিন প্রধান স্যার লাইভে এসে বিষয়টি ক্লিয়ার করছে না তখন আলামিন জি এম আদান ভাই আমাকে বললেন যে আসলে এই বিষয়টি হচ্ছে একটি টপ সিক্রেট বিষয় কারণ আলামিন প্রধান স্যারের জামিন হয়েছে এটা সত্য এবং এসপিসির যে ছজন মামলা খেয়েছেন তাদের প্রত্যেকে জামিনে মুক্তি রয়েছেন সো এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই বাট আলামিন প্রধান স্যারের জামিনটি এখন টপ সিক্রেট এই বিষয়টি যদি এখন জনসম্মুখে ঘোষণা দিয়ে দিই তাহলে যে সকল কুচুক্রি মহল এসপিসির বিরুদ্ধে মামলাটি করেছে যারা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা হয়তো এই বিষয়টি নিয়ে আবার একটু পানি গোলাটে করতে পারে সো আমরা এই বিষয়টি গোপন রেখেছি আলামিন প্রধান স্যার আল্লাহ রহমতে ভালো আছেন উনি এখন বাসায় আছেন আর স্পেসের আপডেটের অ্যাপসের যে আপডেটের কাজটা চলতেছে সেটিও হরদম চলছে এবং সার্ভারের কিছু পরিবর্তন হবে সেই বিষয়টিও চলছে কিন্তু এই বিষয়টি তখনই ঘোষণা দিবে যখন স্পেস অ্যাপসটি চালু করে দেওয়া হবে সো আলামিন প্রধান স্যারের জামিন হয়েছে এই বিষয়টি সত্য দিপালোকের ন্যায় সত্য বাট বিষয়টি এখন টপ সিক্রেট আমি তোমাকে হয়তো আমার এলাকার হিসেবে তোমাকে বলছি আর এই বিষয়টি কাউকে বলার দরকার নেই সো আমি জিজ্ঞেস করলাম ভাই আমি বিষয়টি আমি ইউটিউবে দিতে চাই সো আপনার কি মতামত তো উনি আমাকে বললেন যদি ইউটিউবে দাও বিষয়টি দিতে পারো বাট আলামিন প্রধান স্যারের বিষয়ে বেশি কথা না বলাটাই বেটার সো আমি বললাম ভাই এটা তো জনসম্মকে চলে এসেছে আলামিন প্রধান স্যারের জামিনের বিষয়টি সো এটা সিক্রেট রেখেও বা কি হবে কারণ এটা মোটামুটি সবাই জানে এখন সো উনি আমাকে বললেন ঠিক আছে সন্দেহ করার কিছু নেই এই বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ এসপিসি অ্যাপসটি দশ তারিখে চালু করে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে বলো যেহেতু তোমার ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে তুমি হয়তো বিষয়টি বলে দিতে পারো সবাইকে সো চিন্তা করলাম এই বিষয়টি নিয়ে আমি আপনাদের কিনে সম্মুখে জানাই এবং এই বিষয়টি নিয়ে একটি ব্লগ করি সো এই হচ্ছে মোটামুটি আলমিসারের জামিন নিয়ে যারা ধুম্রজালের মধ্যে রয়েছে সেই বিষয়টি আজকে আমি ক্লিয়ার করে দিলাম আর আপনাদের উদ্দেশ্য বলতে চাই আমাদের এসপিসির যতজন মামলা খেয়েছে তাদের সবাই জামিনে মুক্তি রয়েছেন আর আরেকটি বিষয় হচ্ছে এসপিসি নিয়ে আর কোনো পানি কোলাটে করার প্রয়োজন নেই কারণ আমাদের যিনি এসপিসির মূল চেয়ারম্যান উনি জামিনে মুক্তি রয়েছেন ইনশাআল্লাহ এসপিসি দশ তারিখের মধ্যে ফিরে আসবে এটা ঊর্ধ্বতন কর্মকর্তা থেকেই অলরেডি ঘোষণা হয়ে গিয়েছে সো আর সন্দেহ কোনো অবকাশ নেই আলামিন প্রধান স্যারের জামিন নিয়েও আর ধম্নচালা থাকার কোনো প্রয়োজন নেই বিষয়টি যেহেতু ক্লিয়ারই হয়ে গেল আর আরেকটি বিষয় আপনাদেরকে উদ্দেশ্যে বলতে চাই আর এই বিষয়টি যারা এসপিসির বাইরে রয়েছেন যারা এসপিসির মেম্বার না তাদের কাছে বিষয়টি আর শেয়ার করার প্রয়োজনও নাই এটা নিজেদের মধ্যে রাখুন আর আমার মনে হয় কিছু মহল এসপিসির বিরুদ্ধে আপনারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে তাদেরকে আপনারা প্রতিহত করুন যে সকল কুচুকরি মহল এসপিসির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকে রুখে দিন আর আমি দেখতে পাচ্ছি ফেসবুকের বিভিন্ন গ্রুপে আর কিছু মেম্বার আমার মনে হয় জয়েন করে আছেন তারা এসপিসির কি সকল তথ্য তারা এই সকল বিষয়গুলো নিয়ে তারা হয়তো বাহিরে এটা নিয়ে গুজব ছড়াচ্ছে সো আপনারা এইগুলো থেকে সাবধান থাকুন যারাই ফেসবুকে গ্রুপে অথবা পেজে যে স্ট্যাটাস দেন না কেন সেই বিষয়টি একটু চিন্তা ভাবনা করে দিবেন কারণ এই সকল বিষয়গুলো মনিটরিংয়ে রয়েছে সো আপনাদের উদ্দেশ্য করে বলছি এই সকল বিষয় মাথায় রেখে যে কোনো স্ট্যাটাস দিন অথবা কোনো একটা পোস্টে কমেন্ট করুন সেই বিষয়টি মাথায় রেখে আপনারা কমেন্ট অথবা স্ট্যাটাস দেবেন কারণ এসপিসি ফিরে আসবে এটা দিয়ে বলো কেন নাই সত্য এসপিসিকে কেউ আটকাতে পারবে না কারণ এসপিসি সত্য ছিল এসপিসি ভবিষ্যত ইনশাআল্লাহ সততার সহিত ব্যবসা করে যাবে এটাই আমরা বিশ্বাস করি কারণ আমাদের আলামিন প্রধান স্যার তিনি সত্য ছিলেন তিনি সব সময় সত্যের পথে ছিলেন যেই কারণে উনি মামলাটি খেয়েছেন ডিবি পুলিশকে উনি কেন ওরা একটা টাকা অ্যামাউন্ট দাবি করেছে সেই টাকাটা কেন দেয় নাই এই কারণে মামলাটি খাওয়া হয়েছে সো যেহেতু তিনি সত্যতার মধ্যেই ছিলেন সততার মধ্য থেকেই উনি আইনি প্রক্রিয়া এভাবে সেটি জয় করে এসেছেন ইনশাআল্লাহ ভবিষ্যতে এরকম কোনো আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি এসপিসিকে আপার পুনরায় আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসবেন এই আশাবাদ আমরা সবাই করছি সব বন্ধুরা আজকে আমি আলামিন প্রধান স্যারের জামিন বিষয়টি আপনাদের মধ্যে ক্লিয়ার করে দিলাম ইনশাআল্লাহ আশা করি আর আপনাদের মধ্যে এটা নিয়ে আর কোনো সন্দেহ থাকার কথা না সো বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ